আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, রোজকার মতো আমি আজকেও একটা আপনাদের সামনে সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আরও একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন জেলায় নিয়োগ করা হবে, কত রয়েছে শূন্য পদ, কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে এবং আপনারা আবেদন কিভাবে করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে জানান, আপনাদের জেলার যখন নোটিফিকেশান দেওয়া হবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের জেলার নামগুলি। তো বন্ধুরা, দেরি না করে শুরু কর। আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সে নোটিশটা ডাউনলোড করলাম, সে নোটিশে বিস্তারিত কী বলা রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। তো এটা বীরভূম জেলায় নিয়োগ করা হবে আর বীরভূম জেলার বাসিন্দারে আবেদন করতে পারবেন। তো এই নোটিশটা পাবলিশ হয়েছে 15/2/2019 তারিখে, এখানে বিজ্ঞপ্তি নম্বরও দেওয়া রয়েছে। তারপরে নিচে বলা রয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খয়রাসল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে অস্থায়ী পদে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে নিয়োগের জন্য উপযুক্ত মহিলা প্রার্থীগণকে নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পরে বলা রয়েছে, আবেদনপত্র এবং প্রবেশপত্রের জন্য 2 পৃষ্ঠার নির্দিষ্ট নমুনা অনুযায়ী যথাযথভাবে পূরণ করে খয়রাসল শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণে 22/2019 থেকে 13/3/2019 তারিখের মধ্যে যে কোনো সরকারি কাজের দিন, শনি ও রবিবার যে কোনো ছুটির দিন বাদে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জমা দিতে পারবেন। ডাকযোগে কোনো আবেদন গ্রাহ্য করা হবে না। তারপরে বলা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শূন্য পদের বিন্যাস। এখানে শূন্য পদের বিন্যাসটি উল্লেখ করা রয়েছে, এটা কর্মীদের জন্য রয়েছে শূন্য পদ, 20টি শূন্য পদ রয়েছে, অসংরক্ষিত রয়েছে 9টি, তপশিলীদের 5টি। তো এইভাবে প্রত্যেক জাতির জন্য এখানে ভাগ করে দেওয়া রয়েছে শূন্য পদগুলি। তো এখানে বলা রয়েছে কর্মীর জন্য শর্তাবলী কিছু রয়েছে। শর্তাবলীগুলি হলো, 1 নম্বর, প্রার্থীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1/1/2019 তারিখ অনুযায়ী। 2 নম্বরে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, কোনো সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে পাস হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, প্রার্থীগণকে অবশ্যই অত্র প্রকল্প খয়রাসল ব্লক এলাকায় বাসিন্দা হতে হবে। 4 নম্বরে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 90 নম্বরে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে ন্যূনতম 30 নম্বর পেলে 10 নম্বরে মৌখিক পরীক্ষা দিতে হবে। এবারে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য শূন্য পদের বিন্যাসগুলি ভাগ করে দেওয়া রয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, 1 থেকে 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 40টি, সহায়িকা পদের জন্য রয়েছে 40টি শূন্যপদ রয়েছে। তো এখানে শূন্যপদগুলিকে বিস্তারিতভাবে ভাগ করে দেওয়া রয়েছে, তো আপনারা দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই PDF ফাইলে, সেটা ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নেবেন। তারপরে বলা রয়েছে কিছু শর্তাবলী রয়েছে সহায়িকা পদের জন্য। বয়স, প্রার্থী বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে 1/1/2019 তারিখ অনুযায়ী। 2 নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, কোনো সরকারি বা সরকার স্বীকৃত বিদ্যালয় পর্ষদ বিদ্যালয় হতে হবে। তারপরে বলা রয়েছে এখানেও সাধারণ শর্তাবলী ও অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উভয় ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তো এখানে অনেক কিছু বিস্তারিত বলা রয়েছে, তো আমি আর ভিডিওটা লম্বা করছি না, যদি আমি সম্পূর্ণটা আপনাদেরকে বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারও বিরক্ত হয়ে। তারপরে নিচে দিকে রয়েছে লিখিত পরীক্ষার নম্বর বিভাজন। তো এখানে লিখিত পরীক্ষার নম্বরগুলি ভাগ করে দেওয়া রয়েছে। তো 8ম শ্রেণী মানের মাতৃভাষা 150টি শব্দের একটি রচনা থাকবে 15 নম্বরে। 2 নম্বরে রয়েছে 8ম শ্রেণী মানের পাটিগণিত, ক্লাস 8 পাশে পাটিগণিতের অঙ্ক থাকবে 20 নম্বর। তারপরে বলা হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান 15 নম্বর থাকছে, ইংরেজি ভাষা থাকছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থাকছে 20 নম্বর।
এবারে বলা রয়েছে আবেদন পত্রের সঙ্গে আপনারা কী কী জমা দিবেন, তো এটা আপনারা ভালো করে দেখে নেবেন। প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের সব প্রত্যয়িত নকল। দুই নম্বরে বলা রয়েছে বয়স সংক্রান্ত প্রমাণপত্রের সব প্রত্যয়িত নকল। তিন নম্বরে বলা রয়েছে এলাকা স্থায়ী বাসিন্দা সংক্রান্ত মূল প্রমাণপত্র। চার নম্বরে বলা রয়েছে জাতি সংক্রান্ত প্রমাণপত্রের সব প্রত্যয়িত নকল। পাঁচ নম্বরে রয়েছে সচিত্র পরিচয়পত্রের সব প্রত্যয়িত নকল, আধার অথবা ভোটার কার্ডের জেরক্স। ছয় নম্বরে বলা হচ্ছে প্রার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি সাম্প্রতিক তোলা আবেদনপত্রের উপর লাগাতে হবে এবং একটি ছবি অ্যাডমিট কার্ডের উপর নির্দিষ্ট জায়গায় লাগিয়ে খামে ভরে সঙ্গে দিতে হবে। তারপরে সাত নম্বরে বলা রয়েছে পাঁচ টাকার ডাক টিকিট লাগানো, নিজের নাম ও পূর্ণ ঠিকানা লেখা একটি মাঝারি মাপের খাম। এবারে নিজের দিকে ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে নাম দিবেন, তারপরে দিবেন ইংলিশে লিখবেন নাম, তারপরে পিতার বা স্বামীর নাম, কোন পদের জন্য আবেদন করছেন সেটা লিখবেন, জাতি। তো আপনারা এগুলো ফর্ম ফিল আপ করতে পেরে যাবেন, অতটা হার্ড না, খুব সহজে আছে। তো যাই হোক, তো ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি, আবারও পরবর্তী চাকরি খবর নিয়ে হাজির হচ্ছি। থ্যাংক ইউ।